সকাল ছটার দিকে গোপীবাগের বাসা থেকে বের হয়ে রোজ গার্ডেন শুটিং স্পটের কাছে এসে ছিনতাইকারীদের কবলে পড়ে রিক্সা আরোহী দুই ভাই বোন বাধা পেয়ে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র খন্দকার আবু তালহাকে চিল্লাপাল্লা শুনিয়া বাইরেছি তখন ওই ছেলেটারে এখানে জিন্সের প্যান্ট কাইটা গেছে শরীরে লাগে নাই

চিনতে পারতেছি না এখন এলাকাটি ছিনতাইকারীদের অভয়ারণ্য পুলিশকে জানালে সমস্যা আরও বাড়ে অভিযোগ এলাকাবাসীর পুলিশ ছিনতাইকারীদের সহযোগিতা করে বলেও অভিযোগ তাদের এদিক দিয়ে তো পুলিশ থাকে না আর এটা তো চিপা রাস্তা বেশিরভাগ এদিক দিয়েই হয় ছিনতাই পুলিশ আপনার ছিল ওদিকে পুলিশ এখানে ছিল না সবসময় পুলিশ যে নাইনটি নাইনের ওদিকে থাকে কিছু মানুষ আছে যারা সবসময় পুলিশের এন্ট্রি বলবে কিন্তু পুলিশ যে কাজ করে যাচ্ছে এই যে কিছুদিনের মধ্যে আমরা যে এক সপ্তাহের মধ্যে দশজন চিন্তাইকারী আমরা যে ধরছি সে কথা কিন্তু আপনাদেরকে এখন পর্যন্ত কেউ বলে নাই হত্যাকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ ও গোয়েন্দারা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা